নমস্কার বেনবেল ফুডে সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপির নাম শুনলে সবার মুখে জল চলে আসে। তো কিছু কিছু রেসিপি আছে নাম শোনার আগেই মুখে জল চলে আসে। তো আজকে রেসিপি রসমালাই তৈরি করব আমি। তো কিছুক্ষণ পরে রান্নাঘরের দিকে যাব গোবরের এই চাপড়া দিয়ে, তবে যাব রান্নাঘরে। আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, ভিডিওটি পুরো দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর খুব কম উপকরণ দিয়ে, ঘরে থাকা সবার বাড়িতেই থাকে, খুব সহজেই বানাবো। গোবরের ঘুটে দেওয়া হয়ে গেছে, তো এবার হাত টাত ধুয়ে চলে যাবো রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করব। সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করুন, তাহলে নতুন ভিডিওর আপলোড নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, 1 লিটার দুধটা একটু গরম ফুটিয়ে ঘন করে নেব। দুধটা গরম হয়ে গেছে, দুধের মধ্যে দেব 5টা এলাইচ, এরকম ছেঁতো করে দানাগুলো একটু ফাটিয়ে নিয়েছি। আর দেব মাখন, মাখন আর এলাচটা একসাথে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর চিনি নিয়েছি 200 গ্রাম। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কম বেশি করতে পারেন। তো এখানে আমি 200 গ্রাম চিনি নিয়েছি, এই চিনিগুলো অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নেব। একসাথে আমি চিনিগুলো দেবো না, এরকম অল্প অল্প করে চিনি দিতে হবে আর মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নেব। চিনিটা ভালো করে মেশানো হয়ে গেছে, এবার দেব গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে এই দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর খেতেও খুব সুন্দর হবে। আপনাদের বাড়িতে যদি গুঁড়ো দুধ না থাকে তো দুবার কোনো প্রয়োজন নেই, এমনি দুধ ঘন হয়ে আসে। পাউরুটি নিয়েছি বা স্লাইস করা ব্রেড বলে, অনেকে স্লাইস করা রুটি বলে। তো পাউরুটিগুলো এরকম তাজা নেবেন, দুটো পাউরুটি নিয়েছি একসাথে, নিয়ে ভেতর থেকে এরকম করে চৌকো করে কেটে নেব। ভেতর থেকে এরকম চৌকো করে সাদা অংশটা নিয়ে নেব। তো আপনাদের যদি দুটো করে নিয়ে কাটতে অসুবিধা হয়, একটা একটা করে নিয়ে কেটে নিতে পারেন। তো একটা একটা করে কাটলে কি সময়টা অনেক বেশি লাগবে। তো আমি এরকম দুটো করে নিয়েছি, এরকম করে সব রুটিগুলো তৈরি করে নেব। এটা দিয়ে পরের কোনো আমি যখন রেসিপি বানাবো, নাস্তার একটা রেসিপি বানিয়ে দেখাবো। প্রথম দুধটা আগের থেকে অনেকটা ঘন হয়ে এসেছে, তো আরও 5 মিনিট একটু ফুটে নিলেই মালাই তৈরি হয়ে যাবে। তো 5 মিনিট এইভাবে একটু ফুটিয়ে নেব। আর রুটিগুলো কাটা হয়ে গেছে, দেখুন, এ দেখুন সব কেটে নিয়েছি। তো এবার আমি যেটা করব, একটা পাউরুটি নেব, নিয়ে এরকম বেলেন দিয়ে হাত দিয়ে একটু চেপে দেব। আমি সব রুটিগুলো বেলে নেব না, যতটা আমার রোল রসমালাই তৈরি করব ঠিক ততটাই বেলে নেব। তো আজকে আমি অনেকগুলো ডিজাইনের রসমালাই বানানো দেখাবো। তো আপনাদের যেটা পছন্দ হবে আপনারা ঠিক সেরকম ডিজাইনে বানাতে পারবেন। তো আমি এরকম করে হালকা হাতে একটু চাপ দিয়ে বেলে নেব।
এরকম করে সব বেলে নিতে হবে। তো এই রসমালাই বানানোটা খুবই সোজা, আর এরকম ভাবে বানালে আপনারা বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে বানানো আর পাউরুটি দিয়ে তৈরি করা। এভাবে রসমালাই বানিয়ে কোনো অতিথি আসলে খেতে দেবেন, বুঝতেই পারবে না এটা পাউরুটি দিয়ে বানানো। খেতে খুব সুন্দর লাগে আর দারুণ টেস্টি হয়। এরকম গুড়ি গুড়ি হাত দিয়ে এরকম চেপে বেলে নিতে হবে। তো আপনাদের যতগুলো দরকার ঠিক ততটা বানিয়ে নেবেন। এগুলো একটা প্লেটে তুলে নেব। যে দুধটা আমি ঘন করতে বসিয়েছিলাম 1 লিটার দুধ, অনেকটাই কমে এসেছে, দেখুন কতটা ঘন হয়ে এসেছে। এবার আমি মালাইটা বানিয়ে নেব। দুধটা হয়ে গেছে, তো এইভাবে উনানের উপরে রেখে দেবো, দিলে আরেকটু ঘন হয়ে আসবে। তো যত দুধটা ঘন দেবেন তত খেতেও দারুণ হবে, টেস্টি হবে। তার জন্য একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে ওটা দুধ নিয়েছি। তো আপনারা যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। তো আমার হাতে বাড়িতে এই দুধটাই ছিল। কাজু আর চিনি একসাথে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা নিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এই পাউডার দুধে মিষ্টি তো থাকে, তো অল্প অল্প করে আমি লিকুইড দুধ দেব আর মিশিয়ে নেব। একসাথে বেশি দুধ দিলে বেশি হালকা হয়ে যাবে, তো আমি একসাথে দেবো না, অল্প অল্প করে এরকম করে অল্প করে দেবো আর অল্প করে মিশিয়ে নেব। তো আপনারা বিশ্বাস করতে পারবেন না, এই মালাইটা খুব সুন্দর লাগে খেতে। আর এই দুধটা কিন্তু হালকা গরম করে নিতে হবে। তো এটা আমার বাড়ির গরুর দুধ, একদম খাঁটি দুধ। তো আপনারা সবসময় যখন মিষ্টি বানাবেন তো খাঁটি দুধটা নেবার চেষ্টা করবেন। তো এইভাবে ভালো করে একটু মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মালাই, আর খুব সহজে। আর পাউডার দুধ তো কম বেশি সবার বাড়িতে থাকেই, তো আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এরকম পাউডার মালাই। আর কাজু যদি না থাকে তো সেখানে শুধু আপনারা দুধ দিয়েই মালাই নিয়ে বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি কাজুর গুঁড়োটা দিয়েছি। আপনাদের বাড়িতে আমন্ডও থাকলে সেই আমন্ডটাও গুঁড়ো করে দিতে পারেন। দেখুন কি সুন্দর একটা মালাই তৈরি হয়ে গেছে। তো মালাইটা এবার পাশে রেখে দেবো। এই যে মালাইটা আছে, সেই মালাইটা এক পাশে এরকম ভাবে দিয়ে দিতে হবে। এরকম করে পাশে দিয়ে একটা রোল বানিয়ে নেব। রোল বানিয়ে এরকম ভাবে চেপে দিতে হবে। এরকম করে চেপে দিয়ে রোল বানিয়ে একটা প্লেটে তুলে নেব। তো রোল রসমালাই তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে এর উপরে যে ঘন দুধটা বানিয়ে রেখেছিলাম সেই ঘন দুধটা এরকম করে উপর দিয়ে দিয়ে দিতে হবে। এরকম করে রেখে দেব। তো এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব। এবারে আবারও একটা ডিজাইনের আমি কেটে নেব রসমালাই। এগুলোকে এরকম কোনাকুনি ভাবে কেটে নেব, এরকম কোন করে কেটে নিতে হবে। তো এর মধ্যে আমি এরকম করে অল্প অল্প করে এরকম করে মালাই লাগিয়ে দেব। মালাই দিয়ে উপর থেকে একটা রুটি এরকম ভাবে চেপে দেব। প্রত্যেকটাতে এরকম করে মালাই লাগিয়ে দিতে হবে, মালাইটা দিয়ে এরকম ভাবে চেপে দিতে হবে। রসমালাই বানাতে বানাতে সন্ধেও হয়ে এসেছে। তো এটা সারা রাত আমি দুধে ভিজিয়ে রেখে দেব, সকালবেলা খেলে খুব সুন্দর লাগবে খেতে। একটা প্লেটে এরকম করে সাজিয়ে দেব। আরও একটি ডিজাইনে কাটা হয়ে গেল। তো এইভাবে আমি আরও একটি করে কেটে নেব। তো আপনারা যদি ছোট না করতে চান এরকম বড় করে রেখে দিতে কেটে নিতে পারেন, স্যান্ডউইচের মতো করে কোনাকুনি করে। তো একটা পাউরুটি নিয়ে এর উপরে চারিদিকটা ভালো করে মালাই লাগিয়ে নেব। এরকম করে চেপে দেব, চারিদিকটা মালাই লেগে থাকবে। এটাও একটা প্লেটে তুলে নেব। তো এরকম করে সব পাউরুটিগুলো কেটে নেব। একটা করে বানাতে চান সেটাও একটা করে বানালেও হবে, এর উপরে মালাই দিয়ে দুধের উপরে বসিয়ে দিলেও হয়ে যাবে। তো এরকম একটা স্টিলের গ্লাস নিয়েছি,
আপনাদের বাড়িতে এর মধ্যে ছোট বড় থাকলে যে কোনো সাইজের একটা নিতে পারেন। তো এর থেকে ছোট সাইজে নিলে কি ভালো হবে, তো একটা পাউরুটি নিয়ে এরকম করে গোল করে কেটে নেব। দেখুন এরকম গোল করে করে এই যে কটা পাউরুটি বেঁচে আছে এরকম রেখে মাঝখানে চার মাঝখানে রেখে এরকম ভাবে কেটে নেব। এরকম করে গোল করে সব পাউরুটিগুলো কেটে নেব। তো আপনারা একসাথে দুটো তিনটে যেমন খুশি তেমন নিতে পারেন। একটা করে পাউরুটি নিয়ে এর উপরে চারিদিকে ভালো করে মালাইটা, যে মালাইটা আমি বানিয়েছিলাম সেই মালাইটা চারিদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিয়ে একটার উপরে একটা চেপে দিলে তৈরি হয়ে যাবে। তো আপনারা এভাবে একটা সিঙ্গেল বানাতে পারেন এর উপরে মালাই দিয়ে, তো এটাও খুব সুন্দর লাগে খেতে। আর অবশ্যই এটা আপনারা একটু ভিজিয়ে রাখবেন, সারা রাত ভিজলে একদম মালাইয়ের মতো খেতে লাগবে। তো এরকম করে সমস্ত পাউরুটিতে মালাই লাগিয়ে নেব। যে ঘন দুধটা বানিয়ে রেখেছিলাম ঘন দুধটা এর উপরে হালকা করে দিয়ে দেব। তো আপনাদের যে ডিজাইনটা পছন্দ ঠিক সেই রকম ডিজাইনের আপনারা বানিয়ে নিতে পারেন। আমি এখানে অনেকগুলো ডিজাইন দেখিয়ে দিলাম, যেটা পছন্দ হয় সেটা বানাতে পারেন। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইভাবে সারা রাত রেখে দেব, রেখে দিলে মালাইয়ের সাথে ভালো করে মিশেও যাবে রুটিটা, আর খুব সুন্দর লাগবে খেতে। রসমালাই তো সবার ভালো লাগে। আর খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায়, কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। বাড়ানো হয়ে গেছে পাউরুটি রসমালাই, আর সারা রাত ধরে দুধে ভিজেছিল, এখন ভিজে রসমালাইয়ের মতো হয়ে গেছে। একদম খেতে দোকানের রসমালাইয়ের মতো লাগবে। তো এভাবে সারা রাত রেখে দেবো। তো আপনাদের বাড়িতে ফ্রিজ থাকলে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, জমে যাবে, খুব সুন্দর লাগবে খেতে। বাড়ানো হয়ে গেছে পাউরুটি রসমালাই, আর সারা রাত ধরে দুধে ভিজেছিল, এখন ভিজে রসমালাইয়ের মতো হয়ে গেছে। একদম খেতে দোকানের রসমালাইয়ের মতো লাগবে। এখন সকালে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর আমি সাজানোর জন্য মাঝখানে চেরি দিয়েছি, আর চারিধারে আমন ছড়িয়ে দিয়েছি। তো বাড়িতে আপনারা এইভাবে বানাবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই রকম ধরনের ভিডিও পেতে আমাকে একটু সাপোর্ট করুন, যাতে আমি নিত্য নতুন ভিডিও আনতে পারি। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।